বিসমিল্লাহি রহমানির রহিম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আইস বাইকার মামুন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে বাবুচড়া, এটা নতুন একটি রাস্তা, চলুন দেখে আসি। বন্ধুরা, এই সামনে হচ্ছে এই হাতে বাবাসে হচ্ছে দিঘিনালা ডিগ্রি কলেজ, আর সোজাই হচ্ছে সামনে পড়বে হচ্ছে দিঘিনালা থানা, সব কিছু হচ্ছে এদিকে পড়ছে, দিঘিনালার অফিস আদালত সবগুলো হচ্ছে এই রুটে আর কি। তো এই রাস্তার মাথায় হচ্ছে বাবুচড়া। এই রাস্তায় সবচাইতে বেশি চলাচল করে হচ্ছে ব্যাটারি চালিত অটো, এরা হচ্ছে খুবই বাজেভাবে এখানে গাড়িগুলো চালায়। যারা আসবেন খুবই সতর্কভাবেই রাইড করবেন। আর এই তো সামনেই হচ্ছে দিঘিনালা থানা, এই হাতের বাপাশে এইটা, এই তো দিঘিনালা থানা। আর একটু সামনে থেকে হচ্ছে মনে হয় বাজার আর একটা, এটা হচ্ছে বাবুছড়ারই বাজার মনে হচ্ছে আমার থেকে। চলুন যাওয়া যাক, দেখি বাজারগুলো কেমন। এগুলো সবগুলোই হচ্ছে পাহাড়িদের বাজার, পাহাড়িদের দোকান। চলুন দেখি, আমি হাতের ডানে ঢুকে গেলাম। ও শিট, আমি ভুল রাস্তায় চলে আসছি, সরি। আবার দেখবো প্রথম, বাজার হচ্ছে মূলত এই তো এইটা, এইদিকে এটি হচ্ছে বাজার। আর দেখি সামনের দিকে যাবো এখন, ওখান থেকে আমি যেই রাস্তাটা খুঁজতেছি সেটা আমি খুঁজে পাচ্ছি না। দেখি সামনে গিয়ে দেখি খুঁজে পাই কিনা। আমি খুঁজতেছি হচ্ছে বাবুছড়ার ওইদিকে যাওয়ার যে ব্রিজটা, আমি ওই ব্রিজটা খুঁজতেছিলাম আমি, কারণ এদিকে এর আগেও আসছিলাম দুই তিনবার, এর জন্য ওই ব্রিজটাই আমি খুঁজে পাচ্ছি না। সামনের দিকে গিয়ে দেখি ব্রিজটা এদিকে পাই কিনা। আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম, আমার মনে হচ্ছে আমি রাস্তাটা আবারও হারিয়ে ফেলছি। আর একটু সামনে গিয়ে দেখি, তারপর নয়তো আবার ব্যাক করব। আমি 100% রাস্তাটা ভুল করে ফেলছি আমার মনে হচ্ছে। আমি আর সামনের দিকে এগোবো না, আমি এখন আবার পিছনের দিকে ব্যাক করব। পিছনে গিয়ে আমি রাস্তাটা বের করবো খুঁজে, দেখি। যাই হোক, অবশেষে আমি রাস্তাটা খুঁজে পেলাম। এই তো এটাই হচ্ছে সেই রাস্তা যেটা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম আর বারবার রাস্তা হারাচ্ছিলাম। চলুন বন্ধুরা যাওয়া যাক, আর দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। এবং আপনারা যে নতুন নতুন জায়গা দেখতে চান সেই জায়গার নাম আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই জায়গায় গিয়ে নতুন ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।